কালো জাদু, যেটা অত্যন্ত জঘন্য এবং নিকৃষ্টতম পাপ। আর কালো জাদুর ভয়াবহতা সম্পর্কে আমরা সকলেই জানি। এই কালো জাদুর প্রভাব এতটা ভয়ানক হয় যেটা একজন সুস্থ মানুষকে মুহূর্তের মধ্যে নিয়ে যায় কবর পর্যন্ত। এমনই এক কালো জাদুর গল্প বলবো আজ, যেখানে একটি মেয়ের উপর কালো জাদু করায় মেয়েটি জীবিত অবস্থাতেই হয়ে যায় একদম লাশের মতো। তবে তার উপর করা হয়েছিল পৃথিবীর সবচাইতে ভয়ানক কালো জাদু, যার নাম হল সেউদিনু। তবে সবচাইতে ভয়ানক বিষয় হচ্ছে, এক পর্যায়ে মেয়েটির সেই কালো জাদু সম্পূর্ণ দেহটিকে গোসল করানোর দায়িত্ব পড়ে তিনজন মেয়ের উপর। কিন্তু এই কাজটি করতে গিয়ে তাদের তিনজনের সঙ্গে এমন কিছু ঘটনা ঘটে যেটা দেখলে আপনাদের আত্মা কেঁপে উঠবে। আর এই মুভির সম্পূর্ণ গল্পটি একটি সত্য ঘটনার উপর নির্মিত হয়েছে। তাহলে চলুন ঘুরে আসা যাক কালো জাদুর এক ভয়ানক দুনিয়া থেকে। তো গল্পটি শুরু হয় ইন্দোনেশিয়ার ছোট্ট একটি শহরে, যেখানে আমরা অনেক পুরনো একটি বাড়ি দেখতে পাই। আর এই বাড়িটিতে রয়েছে জুম নামক একটি মেয়ে। সেখানে অনেক আতঙ্কিত অবস্থায় ছিল। এরপর সে তারা নামক একটি মেয়ের কাছে এসে বলে, ওই টিপটিনা ভেঙে গিয়েছে, আমি এখন কি করব? তারা তখন তাকে বলে, তুমি কি রিচুয়ালটি সম্পন্ন করেছ? জুম বলে, না। একথা শুনে তারা অনেক ভয় পেয়ে যায়, কারণ জুম রিচুয়ালটি অর্ধেক অবস্থায় ফেলে রেখে এসেছে। এরপর তারা দুজন মিলেই তখন একটি রুমের কাছে আসে। তবে এই রুমটি কোনো সাধারণ রুম ছিল না, কারণ এই রুমের প্রতিটি জায়গাতেই লুকিয়েছিল মৃত্যুর ভয়ানক ফাঁদ। আর সেই রুমটির ভেতরে একটি খাটিয়ার উপর একটি মেয়ে শুয়ে আছে। তবে এই মেয়েটির অবস্থা এতটাই খারাপ ছিল যে তাকে দেখে বোঝাই যাচ্ছিল না যে সে জীবিত আছে নাকি মৃত। তার শরীর একদম মৃত মানুষের মতো ঠান্ডা ছিল, আর তার হাত পায়ে এক ধরনের গোল দাগ ছিল, যেটা দেখে মনে হচ্ছিল যে তাকে হয়তো অনেকদিন ধরে শিকল পরিয়ে রাখা হয়েছে। এরপর তারা এবং জুম সেখানে মেয়েটিকে বাঁশের একটি বেষ্টনী দিয়ে ঢেকে দেয়। কিন্তু এখানে মেয়েটির একটি হাত বাহিরে ছিল। এদিকে তারা সেখানে নিচু হয়ে কিছু একটা করছিল, কিন্তু ঠিক তখনই সেই মেয়েটির হাত তারার গলা চেপে ধরে এবং সেই মেয়েটি হুট করে সেখানে উঠে বসে। এরপর সে অনবরত তারার মাথা বাঁশের সেই খাটিয়ার সঙ্গে আঘাত করতে থাকে, কিন্তু অনবরত আঘাত করার ফলেও তারা মরছিল না। তখন সেই মেয়েটি তারার বুকে পাড়া দিয়ে তাকে একদম ঘাড় মটকিয়ে মেরে ফেলে। আর এই সমস্ত কিছু সেখানে বসে বসে দেখছিল জুম। কিন্তু জুম এখানে প্রচণ্ড রকমের ভয় পেয়েছিল, আর এখানে এসব কিছু দেখা ছাড়া তার কোনো উপায় ছিল না, কারণ সে এখানে কিছুই করতে পারত না। তাই সে এখানে ভয়ে একদম চিৎকার করে কাঁদছিল। কিন্তু ঠিক তখনই সেই মেয়েটি সোজা জুমের সামনে চলে আসে, আর সে জুমেরও গলা চেপে ধরে। জুম দেখতে পায় যে মেয়েটির চেহারা আর স্বাভাবিক অবস্থায় নেই। তার চেহারা মৃত লাশের মতো একদম ভয়ানক হয়ে গিয়েছে এবং তার পেছন থেকে ভয়ানক দুটো হাত বেরিয়ে এসেছে। জুমেতে প্রচণ্ড রকমের ভয় পেয়ে যায়। সে এটা বুঝতে পারছিল না যে এটা মানুষ নাকি কোনো শয়তান। কিন্তু এই মেয়েটি এখানে জুমের সঙ্গে কি করেছিল সেটা আর আমরা দেখতে পাই না। এরপর আমরা ইস্টজাওয়া নামক একটি শহর দেখতে পাই। সালটা ছিল 2003। আর এখানে আমরা একটি মেয়েকে সাইকেল চালিয়ে কোনো এক জায়গার দিকে যেতে দেখতে পাই। আর এই মেয়েটির নাম ছিল সুরি। সুরি আসলে একটি খাবার হোটেলে কাজ করে, তবে এই হোটেলটি ছিল তার বড় বোনের। সে তার বোনের সঙ্গে এই হোটেলটি পরিচালনা করত। যদিও এই হোটেলটি তার বোনেরই ছিল, কিন্তু হোটেলের সমস্ত দায়িত্ব পালন করত সুরি। তো আজকে যখন সুরি তার বোনের সঙ্গে কাজ করছিল, তখন সুরি তার বোনকে জানায় যে তার কিছু টাকার প্রয়োজন। তবে তার বোন জয়িতাকে বলে যে এই মাসে সে তাকে কোনো টাকা দিতে পারবে না, কারণ তার ছেলের পরীক্ষার ফি দিতে হবে। আর তাদের এই হোটেল থেকে তেমন আহামরি কোনো উপার্জনও হয় না, যার কারণে জয়িত তার নিজের সংসার চালাতেই হিমশিম খেতে হয়। তাই জয়ী সুরিকে বলে যে এই মাসটা একটু কষ্ট করে চল, সামনে মাস থেকে আমি তোকে তোর প্রয়োজন মতো টাকা দেওয়ার চেষ্টা করব। একথা শুনে সুরি তখন চুপচাপ তার কাজ করছিল। কিন্তু কিছুক্ষণ পরেই জয়ী সুরির কাছে একটি পোস্টার নিয়ে আসে, আর এটা ছিল অনেক ভালো একটি চাকরির পোস্টার। সুরি তখন পোস্টারটি খুব ভালো করে দেখে। আসলে অনেক বড় একটি পরিবার তাদের বাড়ির জন্য একটি কাজের লোক চায়, আর যে পরিবারটির কাজের লোকের প্রয়োজন সেই পরিবারকে সবাই আটমজো ফ্যামিলি নামেই চেনে। কিন্তু আটমজো ফ্যামিলির ব্যাপারে একটি অদ্ভুত বিষয় ছিল, তারা কিছুদিন পরপরই কাজের লোকের জন্য নিয়োগ দেয়। তো সুরি যখন এই পোস্টারটি দেখছিল, ঠিক তখনই একজন ব্যক্তি সেখানে কিছু একটা অর্ডার করে। তবে সেই ব্যক্তির মুখ ঢাকা ছিল, কিন্তু সেখানে কিছুক্ষণ সুরির দিকে তাকিয়ে থাকে। এরপর ভাত খেয়ে সে টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। এবার সুরি সেই পোস্টারটিতে যে অ্যাড্রেস দেয়া ছিল সে সোজা সেই অ্যাড্রেস অনুযায়ী আটমজো ফ্যামিলির কাছে যায়। কিন্তু যখন সে তাদের বাড়িতে প্রবেশ করে, তখন সে দেখতে পায় যে সেখানে অনেক বড় লাইন লেগে আছে। এখানকার প্রত্যেকটি মেয়ে এখানে লাইন ধরে ইন্টারভিউ দিচ্ছিল। আসলে আটমজো ফ্যামিলি ছিল অনেক ধনী পরিবার, আর এখানে কাজ করার জন্য অনেক মানুষই আগ্রহী। সুরি দেখতে পায় যে এখানে তার চাইতেও অনেক যোগ্য মেয়েরা আছে। আর ঠিক তখনই সেখানে বৃষ্টিও নেমে আসে, যার ফলে সুরি তখন সাইকেল নিয়ে তার বাড়ির দিকে ফিরছিল।
কিন্তু হঠাৎ করে একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে সে মাটিতে পড়ে যায়। আর এই গাড়িটি ছিল আটমজো ফ্যামিলিরই। এরপর সেই গাড়ি থেকে দিয়া নামক একটি মেয়ে বাহিরে আসে, আর সুরি যেহেতু আঘাত পেয়েছিল তাই সে সুরিকে তাদের বাড়িতে নিয়ে যায়। আর সুরি তার শরীরে যেই সমস্ত জায়গাতে আঘাত পেয়েছিল, দিয়া তার সেই সমস্ত জায়গাগুলোতে মেডিসিন লাগিয়ে দিচ্ছিল। কিন্তু ঠিক তখনই তাদের পেছনে থাকা একটি দরজা খোলে, আর দরজার ভেতর থেকে কেউ একজন দিয়াকে ডাক দেয়। দিয়া তখন সঙ্গে সঙ্গে সেখানে চলে যায়। এদিকে অনেক সময় যাবৎ সুরি সেখানে একাই ছিল। এরপর সে চারিদিকে থাকা আত্মজ পরিবারের সদস্যদের ছবি দেখছিল। তবে কিছুক্ষণ পরেই সেখানকার দেয়ালে থাকা একটি ছবির দিকে সুরির চোখ পড়ে, যেখানে একটি মহিলার কোলে একটি শিশু বাচ্চা ছিল। কিন্তু বাচ্চাটিকে দেখতে অনেক ভয়ানক লাগছিল, এমনকি মনে হচ্ছিল যে বাচ্চাটি হয়তো তার দিকেই তাকিয়ে আছে। তো সুরি যখন বিষয়টি খুব ভালোভাবে দেখার চেষ্টা করছিল, ঠিক তখনই সেখানে দিয়া চলে আসে। দিয়া তখন সুরিকে বলে, অ্যাম্বাকার্সো তোমার সঙ্গে দেখা করতে চায়। আসলে অ্যাম্বাকার্সো হল আটমজো পরিবারের প্রধান। সুরি তখন বলে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এরপর সুরি অ্যাম্বাকার্সোর সঙ্গে দেখা করার জন্য ভেতরে চলে যায়। তবে প্রথমে সুরি কাউকেই সেখানে দেখতে পাচ্ছিল না, কিন্তু কিছুক্ষণ পরেই ভালোভাবে লক্ষ্য করলে সে দেখতে পায় যে অ্যাম্বাকার্সো রুমটির একটি কোনায় খুবই অন্ধকার একটি জায়গাতে চুপচাপ বসে আছে। কিছুক্ষণ পর অ্যাম্বাকার্সো তার কাছে জানতে চায় যে তার পুরো নাম কি। সুরি তাকে বলে, আমার পুরো নাম হচ্ছে সুরি রুহাইউ। মহিলাটি তখন তাকে বলে, তুমি কি আমাদের পরিবারের কাজটি করতে চাও? সুরি তখন বলে, হ্যাঁ, কাজটি আমার অনেক প্রয়োজন, তাই অনেক আশা নিয়ে আমি এখানে এসেছিলাম। আর ঠিক তখনই সুরি অ্যাম্বাকার্সোর চেহারা দেখতে পায়। এতে সে কিছুটা ভয় পেয়ে যায়, কারণ অ্যাম্বাকার্সের চেহারায় অনেকগুলো বিভৎস ক্ষত রয়েছে, যেদিকে সুরি তাকাতে পর্যন্ত পারছিল না। কিন্তু ঠিক তখনই অ্যাম্বাকার্সো ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে, আর সে কোনো কিছু না বলে সুরির কিছুটা চুল ছিঁড়ে নেয়। এরপর সে সুরিকে তার পিছু পিছু আসতে বলে তাকে সে আরেকটি রুমে নিয়ে যায়। কিন্তু এই জায়গাটি সুরির কাছে কেমন যেন অদ্ভুত লাগছিল, চারিদিকের অবস্থা কেমন যেন গম্ভীর এবং ভারী হয়েছিল। এদিকে অ্যাম্বাকার্সো সুরির যে চুলগুলো ছিঁড়েছিল সে একটি জ্বলন্ত পাত্রের মধ্যে সেই চুলগুলো দিয়ে দেয়। এরপর সে তার একটি আঙুল কেটে সেই চুলগুলোর মধ্যে কয়েক ফোঁটা রক্ত দিয়ে দেয়। আর সেখানে সুরিকে বলে, ভয় পেও না, এগুলো হচ্ছে আমাদের পরিবারের নিয়ম। কাউকে আমরা সার্ভেন্ট হিসেবে রাখলে এই নিয়মগুলো পালন করে থাকি, আর আজ থেকে তুমি আমাদের সার্ভেন্ট। অর্থাৎ এই পরিবারে সুরির চাকরি হয়ে গিয়েছে। এরপর অ্যাম্বাকার্সো সেখানে তার জামাটি খোলে, আর সে সুরিকে তার পিঠে থাকা অনেকগুলো ক্ষত দেখায়, যেগুলো ছিল তার মুখের চাইতেও অনেক বেশি ভয়ানক। সে তখন সুরিকে তার এই ক্ষতগুলো পরিষ্কার করে দিতে বলে, কিন্তু এই ক্ষতগুলো এতটাই বিভৎস ছিল যেটা দেখে সুরি সেখানে অজ্ঞান হয়ে যাচ্ছিল। কিন্তু সেই মহিলাটি তখন যেই পাত্রের মধ্যে সুরির চুল পুড়িয়েছিল সেই পাত্রতে ফু দিয়ে এক ধরনের ধোঁয়া সুরির দিকে দিচ্ছিল, যার ফলে সুরি পুরোপুরিভাবে অজ্ঞান হয়ে সেখানে পড়ে যায়। তবে এর কিছুক্ষণ পরেই সুরিকে আটমজো ফ্যামিলির গাড়িতে উঠিয়ে সোজা তার বাড়িতে পৌঁছে দেয়া হয়। তবে ততক্ষণে সুরির জ্ঞান ফিরে এসেছিল। তো সুরি যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন আটমজো ফ্যামিলির ড্রাইভার তাকে বলে যে তার সঙ্গে ওই বাড়িতে যা কিছু হয়েছে সেই ব্যাপারে যেন সে কাউকে কিছু না বলে, আর কাল সকালবেলা সে তাকে রেডি হয়ে থাকতে বলে, কারণ প্রতিদিন সকালে সে তাকে কাজে নিয়ে যাবে আর কাজ শেষ হলে তাকে বাড়িতে পৌঁছে দেবে। এরপর সুরি যখন তার বাড়িতে যায় তখন সেখানে বসেছিল সুরির বাবা। সুরির বাবা আসলে অনেকদিন ধরেই অসুস্থ, আর তার বাবার ট্রিটমেন্টের জন্যই সুরির অনেক টাকার প্রয়োজন, তাই সুরি এই কাজটি করতে চায়। কিন্তু তার বাবা এখানে তাকে বলে, তোমাকে এই কাজটি করতে হবে না মা, কারণ এই কাজটি করলে তোমার বাড়িতে ফিরতে অনেক লেট হবে, তখন আমার দুশ্চিন্তা আরও বেড়ে যাবে। কিন্তু সুরি তাকে বলে, আমি শুধু কয়েক মাস এই কাজটি করব বাবা, তুমি ছাড়া তো আমার কেউ নেই, আমার যতই কষ্ট হোক আমি তোমার কিছু হতে দেব না, তোমার ট্রিটমেন্ট আমি খুব ভালোভাবেই করাব। ট্রিটমেন্টের অভাবে আমি আমার মাকে হারিয়েছি, কিন্তু আমি তোমাকে হারাতে পারবো না বাবা। এরপর রাতের বেলা সুরি যখন ঘুমোচ্ছিল তখন মাঝরাতে হঠাৎ করেই সুরি তার বাবার ডাক শুনতে পায়। এতে সঙ্গে সঙ্গেই তার ঘুম ভেঙে যায়। কিন্তু তার বাবার কাছে যাওয়ার সময় সুরি দেখতে পায় যে তাদের বাড়ির দরজাটি খোলা, তাই সে তাড়াতাড়ি করে তার বাবার কাছে চলে যায়। আর সে দেখতে পায় যে তার বাবার উপরে যেই কাঁথাটি দেয়া ছিল সেটা আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে। আর যখন সে তার বাবার উপর থেকে কাঁথাটি সরিয়ে ফেলে তখন সে একটি বিভৎস দৃশ্য দেখতে পায়। সে দেখতে পায় যে তার বাবার শরীরের অর্ধেক অংশ নেই, আর তার বাবা তার কাছে সাহায্য চাইছে। কিন্তু সুরি এতে প্রচণ্ড ভয় পেয়ে যায়, সে সেখানে চিৎকার করতে থাকে। আর ঠিক এমন সময় তার বাবার সেই অর্ধেক শরীরটি বাতাসে ভাসতে শুরু করে। এরপর তার বাবা সুরির কাছে এসে সুরির দিকে তার হাত বাড়িয়ে দেয়। সুরি প্রচণ্ড ভয়ে চিৎকার করে উঠতেই তার ঘুম ভেঙে যায়, অর্থাৎ সুরি এতক্ষণ স্বপ্ন দেখছিল। কিন্তু ঠিক তখনই সুরি দেখতে পায় যে তার হাতের মধ্যে অদ্ভুত একটি চিহ্ন তৈরি হয়েছে, যেটা দেখে ব্ল্যাক ম্যাজিকের মতো কোনো চিহ্ন মনে হচ্ছে।
কিন্তু সুরি এটা বুঝতে পারে না যে তার হাতের মধ্যে এই চিহ্ন কোথা থেকে এসেছে। সে মনে মনে চিন্তা করে যে অ্যাম্বাকার্সও হয়তো তার হাতে এই চিহ্নটি তৈরি করে দিয়েছে, কারণ এখন তো সে তার সার্ভেন্ট। এবার পরের দিন সকালে সুরিকে অ্যাম্বাকার্সও ড্রাইভার নিতে আসে, আর এই ড্রাইভারের নাম ছিল সুগি। সুরি তখন তার বাবাকে বিদায় জানিয়ে গাড়িতে উঠে পড়ে, কিন্তু সুরি দেখতে পায় যে গাড়িটিতে তার মতো আরও দুজন মেয়ে রয়েছে। আসলে তারও ছিল অ্যাম্বাকার্সোর সার্ভেন্ট। অ্যাম্বাকার্সোর কাজগুলো করার জন্য তাদেরকেও হায়ার করা হয়েছে। তাদের মধ্যে একজনের নাম ছিল অ্যার্না এবং আরেকজন ছিল দিনি। তবে সুরি এখানে দেখতে পায় যে তার হাতে যে চিহ্নটি রয়েছে সেই একই চিহ্ন এই দুজনের হাতেও রয়েছে। এবার তারা সবাই যখন একে অপরের সঙ্গে কথা বলছিল, সুরি তখন জানতে পারে যে অ্যার্না নামক মেয়েটি তার মতোই নতুন এসেছে। সে প্রায় অনেক বছর ধরেই অ্যাম্বাকার্সোর সার্ভেন্ট হিসেবে কাজ করছে। এবার সুগি গাড়ি চালাতে চালাতে তাদের গাড়িটি একটি জঙ্গলের দিকে নিয়ে আসে। আজকে গাড়িটি আটমজো ফ্যামিলির বাড়ির সামনে যায় না। এতে সুরি এবং অ্যার্না কিছুটা কনফিউজড হয়ে যায়। তারা তখন সুগির কাছে জানতে চায় যে তাদের সবাইকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। সুগি তখন তাদেরকে বলে, ভয় পেও না, তোমাদেরকে কয়েকদিন এই জায়গাতেই কাজ করতে হবে, আর এখানে তোমাদের থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থাই করা হয়েছে। এমনকি এখানে খুব বেশি পরিশ্রমেরও কাজ নেই। তারা জানতে চায় কাজটি আসলে কি। সুগি বলে সময় হলে সব কিছু জানতে পারবে, আর কাজটিতে যদি তোমরা সফল হতে পারো তাহলে অ্যাম্বাকার্সও তোমাদেরকে অনেক টাকা দেবে। এতে তারা অনেক খুশি হয়ে যায়। এরপর সুগি জঙ্গলে ঠিক মাঝখানে তাদের গাড়িটি থামায়, আর গাড়ির ভেতর থেকে পুরনো কিছু ফুল বের করে সে একটি নির্দিষ্ট জায়গাতে রাখে, আর কিছুক্ষণ পরে সে তার হাত কেটে সেই ফুলের ভেতরে তার কিছু রক্ত দেয়। তারপর কাজ শেষ হলে সে আবারও তার গাড়িতে ফিরে আসে। কিন্তু সুরি এবং অ্যার্না তার কাছে জানতে চায় যে সে সেই জায়গাতে কি করে এসেছে। তবে সুগি তাদের কথার কোনো উত্তর দেয় না। এরপর তাদেরকে নিয়ে আসা হয় অনেক পুরনো একটি বাড়ির সামনে। বাড়িটি এতটাই পুরনো ছিল আর লোকালয় থেকে এতটা দূরে ছিল যে সেখানে কোনো মানুষের আনাগোনা পর্যন্ত ছিল না। তার উপর আবার সেখানে কোনো ইলেকট্রিসিটিও নেই। তো সুরিরা যখন সেই বাড়ির ভেতরে প্রবেশ করে তখন তাদের কাছে কিছুটা অদ্ভুত লাগছিল। তারা মনে মনে চিন্তা করছিল যে এমন একটি বাড়িতে তাদের কী কাজ থাকতে পারে। এবার তাদের সবাইকে তাদের রুম দেখিয়ে দেয়া হয় যেখানে তারা থাকবে। তবে এখানে তারা সবাই তালাবদ্ধ একটি রুম দেখতে পায়। এদিকে সুরি যখন এখানকার আশেপাশে তাকাচ্ছিল ঠিক তখনই সেখানে থাকা একটি ক্যালেন্ডারের উপর তার চোখ পড়ে, আর ক্যালেন্ডারে থাকা মার্কগুলো দেখে বোঝা যাচ্ছিল যে এখানে 1000 দিন পর্যন্ত গণনা করা হচ্ছে। তবে এখানে 995 দিন পর্যন্ত কমপ্লিট হয়েছিল, অর্থাৎ 1000 দিন হতে আর 5 দিন বাকি। তো সুরি যখন এখানে দাঁড়িয়ে ক্যালেন্ডারটি দেখছিল ঠিক তখনই সেখানে তামিম নামক একজন ব্যক্তি আসে। আর সে সুরিকে বলে, আমি জানি নিশ্চয়ই তোমরা অনেক ভয় পাচ্ছ, আর তোমরা ভাবছ যে কেন তোমাদেরকে এই জায়গাতে আনা হয়েছে। তবে চিন্তা নেই, সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। তবে এই প্রশ্নগুলোর উত্তর রয়েছে এই বন্ধ রুমটিতে। এরপর তামিম তাদেরকে একটি কাপড় দিয়ে সেটাকে পড়তে বলে, আর সে তাদেরকে বলে, এই কাপড়টি অনেক যত্ন সহকারে রেখো, কারণ এটাই তোমাদেরকে রক্ষা করবে। এবার যাও, সামনে একটি রান্নাঘর আছে, আর সেই রান্নাঘরের মধ্যে একটি টিউবওয়েল রয়েছে, সেখান থেকে গিয়ে পানি নিয়ে এসো। এরপর তামিম সেই তালাবদ্ধ ঘরটি খোলে, আর ভেতরে গিয়ে তারা সবাই দেখতে পায় যে সেখানে কাপড় দিয়ে কিছু একটা ঢাকা রয়েছে, আর সেখানে অনেক বিচ্ছিরি দুর্গন্ধ ছিল। এমন মনে হচ্ছিল যে এটা কোনো লাশের গন্ধ। এবার তামিম এখানে সবাইকে এই রুমের দরজাটি বন্ধ করে দিতে বলে। এরপর সে সেখানে একটি মোমবাতি জ্বালায়, আর সেখানে আবার অনেক পুরনো একটি টেপ রেকর্ডার ছিল যেটা মূলত ক্যাসেটের মাধ্যমে চলে। এবার যখন সেখানে সেই টেপ রেকর্ডারটি চালু করা হয় তখন তারা বুঝতে পারে যে টেপ রেকর্ডারটিতে অ্যাম্বাকার্সোর ভয়েস রয়েছে, অর্থাৎ সেই ক্ষতযুক্ত অদ্ভুত মহিলার ভয়েস। সেই টেপ রেকর্ডারটির মধ্যে কিছু ইনস্ট্রাকশন রেকর্ড করে রেখেছে, আর ইনস্ট্রাকশনটি ছিল এই বিষয়ে যে কিভাবে মৃত মানুষদেরকে গোসল করাতে হয়। এটি মূলত ছিল একটি রিচুয়াল, আর এই রিচুয়ালটি করার জন্যই তাদেরকে এখানে আনা হয়েছে। তামিম তখন এখানে তাদের সবাইকে বলে, তোমাদেরকে এই অডিওর ইনস্ট্রাকশন অনুযায়ী একজনকে প্রতিদিন গোসল করাতে হবে, আর এটাই হচ্ছে তোমাদের কাজ। সুরি তখন বলে, আমাদেরকে কাকে গোসল করাতে হবে। তামিম তখন তাদের মধ্যে যে কোনো একজনকে সামনে থাকা খাটিয়ার উপর থেকে কাপড় সরাতে বলে। দিনি তখন খাটিয়াটির সামনে যায়, আর সে আস্তে আস্তে করে খাটিয়ার উপর থেকে কাপড় সরিয়ে ফেলে। এরপর আমরা খাটিয়াতে সেই মেয়েটিকে দেখতে পাই যার অবস্থা একদম লাশের মতো হয়ে গিয়েছিল, আর এখনও তাকে সেই বাঁশের বেষ্টনী দিয়ে ঢেকে রাখা হয়েছে। এবার তামিম তখন তাদের সবাইকে বলে, এই মেয়েটির নাম হচ্ছে ডেল্লা আটমজো, আর সে হল আটমজো পরিবারের নাতনি। তবে ডেল্লার উপর কেউ একজন কালো জাদু করেছে, আর তারপর থেকেই জীবিত অবস্থাতে সে লাশের মতো হয়ে গিয়েছে। আসলে তার উপরে কুফরির মাধ্যমে অনেক ভয়ানক একটি কালো জাদু করা হয়েছে, যার ফলে তার ভেতরে সাঙ্গাতুরি নামক একটি আত্মা ভর করেছে, যেটা কিনা হল পৃথিবীর সবচাইতে ভয়ানক শয়তান।
আর সে যখন কোনো মানুষের উপর ভর করে তখন তার মেয়াদ থাকে প্রায় 1000 দিন। তাই সে 1000 দিন পর্যন্ত ডেল্লার শরীরে থাকবে। আর যদি এই 1000 দিনের মধ্যে সাঙ্গাতুরিকে তার শরীর থেকে দূর করা না যায় তাহলে সারা জীবনের জন্য ডেল্লা সাঙ্গাতুরির বসে চলে আসবে। ডেল্লা আর কখনোই সুস্থ হবে না। আর তোমাদেরকে তাকে গোসল করানোর যেই কাজে আনা হয়েছে সেটার কারণ হচ্ছে এই গোসলের মাধ্যমে সাঙ্গাতুরিকে ডেল্লার শরীরে শান্ত রাখা হয়। কারণ তাকে যদি শান্ত রাখা না হয় তাহলে সে সবাইকে মেরে ফেলবে। আর সাঙ্গাতুরি যখন প্রথম ডেল্লার উপর ভর করেছিল তখন সাঙ্গাতুরি ডেল্লার মা বাবাকেও এভাবে মেরে ফেলেছিল। এরপর তামিম তাদেরকে এই রিচুয়ালটি সম্পর্কে বলে। সে তাদেরকে বলে, তোমাদেরকে প্রতিদিন সূর্য ডোবার আগে তাকে গোসল করাতে হবে। আর তোমাদের রিচুয়াল যখন পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে তখন খুব সুন্দরভাবে তার উপর আবারও এই বাঁশের বেষ্টনী দিয়ে দিতে হবে এবং এটার উপর সেই কাপড় দিয়ে ঢেকে দিতে হবে। এবার সেখানে তাদের রিচুয়াল শুরু হয়। দিনি তখন সেই রেকর্ডারটি চালু করলে রেকর্ডারটির ভেতর থেকে অ্যাম্বাকার্সের ভয়েস ভেসে আসে। আর এই রিচুয়ালের নিয়ম অনুযায়ী তারা কাজ করতে থাকে। প্রথমে তারা একটি বালতিকে পানি দিয়ে ভরে, এরপর সেই পানিতে এক এক করে 7 রকমের ফুল দেয়। এরপর বাঁশের সেই বেষ্টনীটি তোলার আগে ডেল্লার হাত পা সেখানে অনেক শক্ত করে বেঁধে দেয়। এরপর বাঁশের সেই বেষ্টনীটি তোলার পর একটি কাপড়ের সাহায্যে আস্তে আস্তে ডেল্লার শরীর মুছতে থাকে। আর এই কাজটি করছিল দিনি। তবে শরীর মুছতে মুছতে দিনি যখন ডেল্লার মুখ মুছতে যায় ঠিক তখনই ডেল্লার দিনির হাত কামড় দিয়ে ধরে। আর সে প্রচণ্ড জোরে কামড় দিয়ে তার মাংস উঠিয়ে নেয়। দিনি এতে অনেক ভয় পেয়ে যায়। আর সে ব্যথায় সেখানে চিৎকার করছিল। তবে এমন সময় সেখানে তামিম এসে ডেল্লার কপালে হাত রাখে আর সে সুরা পড়তে পড়তে তাকে শান্ত করে। অন্যদিকে সুরি এবং অ্যানা অনেক ভয় পেয়ে গিয়েছিল, কারণ তারা এই সমস্ত জিনিস তাদের জীবনে প্রথম দেখছে। তারা দুজনই তখন ভয় পেয়ে সেখান থেকে জঙ্গলের দিকে যেতে থাকে। তারা আসলে এখান থেকে চলে যেতে চাইছিল, কারণ এত ভয়ানক কাজ তারা করবে না। কিন্তু যখনই তারা কিছুটা দূরে চলে যায় ঠিক তখনই হঠাৎ করেই তাদের নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। সেই জায়গাতে আবার অদ্ভুত একটি ছাতা ছিল। তারা দুজনই তখন অজ্ঞান হয়ে সেই ছাতার উপরেই পড়ে যায়। আর সুগি তখন তাদের দুজনকে সেই বাড়ির ভেতরে আবার নিয়ে আসে। তখন সুরি এবং অ্যানা তাদেরকে বলে যে আমরা এখান থেকে চলে যেতে চাই, আমরা এই কাজ করব না। কিন্তু তামিম এখানে তাদেরকে বলে যে তোমরা যখন আত্মজ ফ্যামিলিতে সার্ভেন্ট হয়ে চাকরি নিয়েছ তখন তোমাদের সঙ্গে সেই পরিবারের একটি চুক্তি হয়ে গিয়েছে, আর এই চুক্তিটি হয়েছে তোমাদের চুলের মাধ্যমে। আসলে এই জায়গাটি হচ্ছে একটি জাদুর মতো। এখানকার সম্পূর্ণ জায়গাটি কালো জাদু দিয়েই ঘেরা। আর তোমাদের চুক্তি মোতাবেক তোমাদেরকে আরও 4 দিন এখানে থাকতে হবে এবং ডেল্লার রিচুয়াল করতে হবে। কিন্তু সেটা না করেই তোমরা যদি এখান থেকে যাওয়ার চেষ্টা করো তাহলে তোমাদের মৃত্যুও হতে পারে, কারণ কালো জাদুর মাধ্যমেই তোমাদের সঙ্গে চুক্তিটি হয়ে গিয়েছে। তবে তোমরা এই জায়গা থেকে তখনই বের হতে পারবে যখন তোমরা রিচুয়ালটি পুরোপুরিভাবে সম্পন্ন করবে। একথা শুনে তারা তিনজনই অনেক ভয় পেয়ে যায়। তবে এই সমস্ত কিছু বলার পর সুগি এবং তামিম সেখান থেকে চলে যায়। এরপর আমরা সুরিকে দেখতে পাই, যে কিনা অনেক দুশ্চিন্তায় ছিল। আর সুরি তার রুমের মধ্যে হাঁটাহাঁটি করছিল, কিন্তু ঠিক তখনই সুরি সেই ঘরের ভেতর থেকে ডেল্লার আওয়াজ শুনতে পায়। ডেল্লা অনেক করুণ কণ্ঠে কান্না করছিল আর সে তাদের কাছে সাহায্য চাইছিল, যেটা শুনে সুরির ডেল্লার প্রতি অনেক মায়া হচ্ছিল। সুরি তখন সঙ্গে সঙ্গেই তার রুম থেকে বেরিয়ে আসে আর সে দিনিকে এসে এই বিষয়টি জানায়। এরপর অ্যানাও সেখানে চলে আসে। দিনি তখন তাদের দুজনকেই বলে, ডেল্লা যতই করুণ কণ্ঠে কান্না করুক না কেন তোমরা কেউ তার কাছে যাবে না, কারণ এটা ডেল্লা নয়, বরং এটা হলো সেই ভয়ানক আত্মা যে কিনা তোমাদেরকে তার দিকে আকর্ষণ করার চেষ্টা করছে। সে আসলে ডেল্লার ভয়েসে তোমাদেরকে কাছে ডাকার চেষ্টা করে, কারণ সে সুযোগ পেলে এখান থেকে পালিয়ে যেতে চায়, তাই ভুলেও তার ফাঁদে পা দেবে না। তোমরা শুধু তোমাদের কাজ শেষ করে সেই রুম থেকে চলে আসবে, বাকি কোনো কিছুতেই তোমাদের নজর দেওয়ার দরকার নেই। এরপর দিনি তাদের দুজনকে বলে, এই কলটি হয়তো নষ্ট হয়ে গিয়েছে, এখান থেকে আর পানি পড়ছে না, আর পানি ছাড়া তো আমরা ডেল্লাকে মুছতেও পারব না। তবে দিনি অনেক কষ্ট করে বালতিতে কিছুটা পানি উঠিয়েছে। দিনি তখন বালতিটি অ্যানার দিকে এগিয়ে দিয়ে বলে যে তুমি ভেতরে গিয়ে নিয়ম অনুযায়ী ডেল্লার শরীর মোছো, আর আমি এবং সুরি মিলে এখানে কলটিকে ঠিক করার চেষ্টা করছি। তো এরপর তারা তিনজনই তাদের নিজ নিজ কাজ করে, কিন্তু আজকে তারা তাদের কাজগুলো ভালোভাবেই সম্পূর্ণ করতে পেরেছে। এবার রাতের বেলা তারা তিনজন যখন ঘুমিয়ে পড়ে তখন মধ্যরাতে হঠাৎ করে সুরির চোখ খুললে সুরি দেখতে পায় যে সে অনেক বড় একটি কবরের মধ্যে শুয়ে আছে। আর এই কবরটি ছিল একটি ক্ষেতের মাঝখানে এবং এখানকার চারিদিকে ছিল অনেক লম্বা লম্বা ঘাস। আর ঠিক এমন সময় সুরি দূর থেকে ডেল্লার আওয়াজ শুনতে পায়, যে কিনা অনেক করুণ কণ্ঠে তার কাছে সাহায্য চাইছিল। কিন্তু হঠাৎ করেই সুরি সেখানকার ঘাসগুলোর মধ্যে কোনো কিছুর অস্তিত্ব বুঝতে পারে, যেটা কিনা তার দিকে ধেয়ে আসছিল। অন্যদিকে সুরি আবার সেই ঘাসের মধ্যে একটি ঘর দেখতে পায়।
আর সেই ঘরটির ভেতর থেকেই ডেল্লা তার কাছে সাহায্য চাইছিল। এরপর সুরি যখনই সেই ঘরটির দিকে যাচ্ছিল, ঠিক তখনই সুরির পেছনে একজন লোক আসে। আর সুরি এখানে কোনো কিছু বুঝে ওঠার আগেই লোকটি দৌড়ে এসে সুরির উপর আক্রমণ করে, কিন্তু ঠিক তখনই সুরির ঘুম ভেঙে যায়। অর্থাৎ এটাও সুরির স্বপ্ন ছিল। সুরি এখানে দেখতে পায় যে তার হাতে সেই ঘাসগুলো রয়েছে যেগুলো সে স্বপ্নে দেখেছে। কিন্তু যদি এটা স্বপ্নই হয়, তাহলে তার হাতে ঘাস কোথা থেকে আসলো? এই বিষয়টি নিয়ে সুরি অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। এরপর সে অ্যানা এবং দিনির কাছে আসে, আর সে গতরাতের সমস্ত ঘটনা তাদের দুজনকে খুলে বলে। কিন্তু দিনি তাকে বলে, এই সমস্ত চিন্তা বাদ দাও, এখানে এমন কোনো ঘাসের ক্ষেত নেই, তাই তুমি হয়তো ভুল দেখেছ। কিন্তু সুরি এখানে দিনিকে বারবার সেই ঘাসগুলো দেখাচ্ছিল। তবে দিনি এই সমস্ত বিষয়গুলো এড়িয়ে গিয়ে বলে, তুমি এত কিছুতে কেন মাথা ঘামাচ্ছ? আমাদেরকে এখানে আর মাত্র 2 দিন কাজ করতে হবে। তুমি শুধু এটা চিন্তা করো যে এই কাজটি কমপ্লিট করলেই আমরা অনেক টাকা পাব, তাই আমাদেরকে সঠিকভাবে সম্পূর্ণ কাজটি কমপ্লিট করতে হবে। এবার সেদিন সন্ধেবেলায় ডেল্লাকে মোছার দায়িত্ব ছিল সুরির। সুরি তখন তার হাতে একটি হারিকেন এবং পানি নিয়ে ডেল্লার রুমে চলে যায়। এরপর সে টেপ রেকর্ডারে বলা নিয়ম অনুযায়ী সেখানকার দরজা বন্ধ করে সেখানে একটি মোমবাতি জ্বালিয়ে দেয়। তবে কিছুক্ষণ পরেই টেপ রেকর্ডারটি বন্ধ হয়ে যায়। আর সুরি যখন সেটাকে আবারও স্টার্ট করে, তখন সেই অডিওটি মাঝখান থেকে চালু হয়। এবার সুরি যখন আবারও সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করছিল, ঠিক তখনই আবারও টেপ রেকর্ডারটি বন্ধ হয়ে যায়। আর এমন সময় ডেল্লা বলে ওঠে, তোমার নাম কি? ডেল্লার কথা শুনে সুরি তখন কিছুটা চমকে যায়। কিন্তু সুরি তখন ডেল্লাকে জানায় যে তার নাম হচ্ছে সুরি। এরপর সুরি ডেল্লার কাছে যায়, আর সে রিচুয়াল অনুযায়ী বেষ্টনি থেকে কাপড়টি সরিয়ে ফেলে। এবার সুরিকে দেখে ডেল্লা বলে ওঠে, আমি সারাদিনই এখানে শুয়ে থাকি, আমার অনেক কষ্ট হয়। সুরি তখন তাকে বলে, তুমি চিন্তা করো না, খুব শীঘ্রই তুমি একদমই সুস্থ হয়ে যাবে। জানো, আমার একটা ছোট বোন ছিল, সেও তোমার মতো সারাদিন শুয়ে থাকত, আসলে সে শুয়ে থাকতে পছন্দ করত। ডেল্লা তখন সুরির কাছে তার সেই বোনের নাম জানতে চায়। সুরি তখন তাকে জানায় যে তার বোনের নাম হচ্ছে তিয়াস। ডেল্লা তখন জানতে চায় যে তিয়াস এখন কোথায় আছে। সুরির তখন সঙ্গে সঙ্গেই মন খারাপ হয়ে যায়, আর সে তখন বলে, তিয়াস এখন আর বেঁচে নেই, অনেক বছর আগেই সে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে। ডেল্লা তখন বলে, আমি খুবই দুঃখিত তোমাকে তোমার বোনের কথা মনে করিয়ে দেওয়ার জন্য, তবে আমি তোমার কাছে একটি অনুরোধ করতে চাই। তোমাকে না আমি অন্ধকারে ভালোভাবে দেখতে পারছি না, তুমি কি মোমবাতিটি নিয়ে আমার কাছে আসবে? তোমাকে আমি খুব ভালো করেই দেখতে চাই, যেই মানুষটা আমাকে এতটা যত্ন করে তাকে আমি মন ভরে দেখতে চাই। কথাগুলো শুনে সুরি ডেল্লার প্রতি কেমন যেন মায়া কাজ করছিল। সুরি তখন ডেল্লার উপর থেকে বাঁশের সেই বেষ্টনীটি সরিয়ে দেয়, আর সে ধীরে ধীরে ডেল্লার একদম সামনে গিয়ে বসে। এরপর সে মোমবাতিটি তার চেহারার সামনে নিয়ে আসে। এরপর সুরি ডেল্লার কাছে তার গতরাতের ঘটনা বলে। সে বলে, জানো, গতকাল রাতে আমি অনেক ভয়ানক একটি স্বপ্ন দেখেছি। আমি দেখলাম তুমি আমাকে একটি ঘর থেকে ডাকছো, আর তোমার ডাকে সাড়া দেওয়ার আগে কেউ একজন আমার উপর হামলা করে দেয়। তো সুরি যখন তাকে এই সমস্ত কথা বলছিল, ঠিক তখনই সেই টেপ রেকর্ডারটি আবার চালু হয়ে যায়। কিন্তু হঠাৎ করে টেপ রেকর্ডারটি চালু হয়, সুরি একদম চমকে ওঠে। আর সে যখন তার মোমবাতিটি নিয়ে সেই টেপ রেকর্ডারের সামনে যায়, ঠিক তখনই সেই রুমে থাকা সমস্ত আলো নিভে যায়। সুরি তখন দেয়াশলাই দিয়ে আবারও সেই আলোগুলো জ্বালানোর চেষ্টা করছিল, কিন্তু ঠিক তখনই বাহিরে অনেক জোরে বিদ্যুৎ চমকে ওঠে। তো সুরি এখানে তাড়াতাড়ি করে মোম জ্বালানোর চেষ্টা করছিল, কিন্তু সেই সময়ই সুরির পেছনে দাঁড়িয়েছিল সাঙ্গাতুরি, অর্থাৎ সেই ভয়ানক আত্মাটি। এবার সুরি সেই মোমটি জ্বালিয়ে ফেললে সেখানে অনেক ভয়ানক একটি বাতাস এসে মোমটিকে নিভিয়ে দেয়। সুরি আবার মোমটি জ্বালায়। এমন সময় ডেল্লা সুরিকে পেছন থেকে বলছিল, তুমি তাড়াতাড়ি করে আমার কাছে এসো, আমি অন্ধকারে অনেক ভয় পাচ্ছি। তাই সুরি মোমবাতিটি নিয়ে ধীরে ধীরে ডেল্লার কাছে যেতে শুরু করে। কিন্তু যখন সে ডেল্লার একদম কাছে চলে আসে, ঠিক তখনই ডেল্লার উপর সাঙ্গাতুরির আত্মা ভর করে। ডেল্লা তখন এতটাই ভয়ানক হয়ে যায় যে দেখতে দেখতেই ডেল্লার শরীর পুরোপুরিভাবে অর্ধেক হয়ে যায়, আর তার চেহারা অনেক ভয়ানক হয়ে যায়। এরপর ডেল্লা সুরির দিকে এগিয়ে আসতে থাকে। সুরি এতে প্রচণ্ড ভয় পেয়ে যায়, আর সে দিনিকেও ডেল্লার এই ভয়ানক রূপ দেখাতে চাইছিল। তখন দেখা যায় ডেল্লা একদম স্বাভাবিক অবস্থাতেই ছিল, ডেল্লা চুপচাপ তার খাটেই শুয়ে রয়েছে। তবে এই সমস্ত ঘটনার জন্য সুরি আজকে ডেল্লার রিচুয়াল কমপ্লিট করতে পারেনি, তাই দিনি তখন সুরিকে নিয়ে ডেল্লার কাছে যায়, আর সুরির জায়গায় দিনি তখন আজকে রিচুয়ালটি কমপ্লিট করে। এরপর সে সুরিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এরপর দিনি সুরির উপরে প্রচণ্ড রাগ করে, আর সে সুরিকে বলে, তোমাকে না আজকে সকালেই বলেছিলাম যে তুমি শুধু তোমার রিচুয়ালের কাজ করবে, এর বাইরের কোনো কিছুর দিকে তোমার নজর দেওয়ার দরকার নেই, কিন্তু তুমি তো আমার কথা শোনোইনি, তাই তোমার সঙ্গে এমনটা ঘটেছে। আমি তোমাকে আবারও সাবধান করছি, ডেল্লার উপর সাঙ্গাতুরির আত্মা ভর করে,
আর সে তোমাকে কনফিন্স করে এখান থেকে পালাতে চায়। ভুলেও আর কখনো রিচুয়ালের বাইরে কিছু করতে যেও না, আর ডেল্লার সঙ্গে তোমার কথা বলারও দরকার নেই। দিনই এই একই কথা অ্যানাকেও বলে, যাতে করে অ্যানাও সাবধান হয়ে যায়। এবার সেদিন রাতেরবেলা সুরি যখন ঘুমোচ্ছিল, ঠিক তখনই মাঝরাতে সে নিজেকে আবারও সেই কবরের মধ্যেই দেখতে পায়, যেটা সে গতকাল রাতেও দেখেছিল। তবে এবার সুরি সোজা সেই বাড়ির সামনে চলে যায়, যেই বাড়ি থেকে ডেল্লার আওয়াজ আসছিল। তবে বাড়িটির দরজা এখানেই লক করা ছিল, আর সুরি যখন সেই দরজাটিকে খোলার চেষ্টা করছিল, ঠিক তখনই তার পেছনে সেদিনের সেই লোকটি চলে আসে। আর সে একটি কুড়াল দিয়ে সোজা সুরিকে কোপ দেয়, ফলে সঙ্গে সঙ্গে সুরির ঘুম ভেঙে যায়। অর্থাৎ এটাও সুরির স্বপ্ন ছিল। কিন্তু সুরি দেখতে পায় যে কুড়ালের আঘাতে তার কিছুটা চুল কেটে গিয়েছে। তবে দিনের কথা মতো সুরি তখন এই সমস্ত বিষয় নিয়ে আর চিন্তা করে না। এরপর সে রান্না করার জন্য বাহির থেকে কাঠ নিতে আসে, কিন্তু এমন সময় সে বাড়ির ভেতরে দেখতে পায় যে অ্যানা ভেতরে ডেল্লার দরজার সামনে কিছু একটা করছে। কিন্তু এমন সময় সেখানে গাড়ি নিয়ে সুগি চলে আসে, আর সুগির সঙ্গে তামিমও ছিল। তো কিছুক্ষণ কথোপকথনের পর তারা তিনজন যখন বাড়ির ভেতরে ছিল, তখন তারা জানালা দিয়ে বাহিরে তাকিয়ে দেখতে পায় যে সুগি একটি বেলচার সাহায্যে বাড়ির উঠোনে মাটি খুঁড়ছে। কিন্তু তারা বুঝতে পারছিল না যে সুগি এই কাজ কেন করছে। আর অনেক সময় ধরে মাটি খুঁড়ে সুগি সেখানে একটি কবরের মতো জায়গা তৈরি করে। এরপর সে তামিমকে নিয়ে আবারও সেখান থেকে চলে যায়। এতে তারা তিনজন খুবই ভয় পায় যে এই কবরের মাধ্যমে হয়তো তারা ভয়ানক কিছু করতে চলেছে। এরপর তারা সবাই বাড়ির ভেতরে চলে যায়, আর তারা তাদের কাজ শুরু করে। তো রিচুয়ালের জন্য তারা কল থেকে যখন পানি নিচ্ছিল, তখন কলটি চাপতে তাদের অনেক সমস্যা হচ্ছিল, কারণ কলটির মধ্যে কিছুক্ষণ পরপরই জ্যাম লেগে যাচ্ছিল। তাই তারা অনেক কষ্ট করে বালতিতে কিছুটা পানি সংগ্রহ করে, আর তারা সেই পানি নিয়েই ডেল্লার ঘরে চলে যায়। সুরি এখানে মোমটি চালায়, আর দিনা সেই টেপ রেকর্ডারটি চালু করে। কিন্তু গতকালকের মতো আজকেও সেই টেপ রেকর্ডারটি মাঝখান থেকেই চালু হয়। দিনি তখন রেকর্ডারটিকে আবারও চালু করে। এদিকে সুরি দেখতে পায় যে বালতিটিতে একটি ছিদ্র রয়েছে, যেটা দিয়ে বালতির সমস্ত পানি পড়ে গিয়েছে। তাই সুরি তখন আবারও সেই কল থেকে পানি আনতে যায়। এদিকে দেখা যায় সূর্য একদম পুরোপুরি ডুবে যাচ্ছিল, কিন্তু ডেল্লাকে তাদের গোসল করাতে হবে সূর্য ডোবার আগে। তাই সুরি অনেক তাড়াহুড়ো করছিল, কিন্তু কলটির মধ্যে জ্যাম থাকায় পানি পড়ছিল না। তবে তারা কোনো মতে অল্প একটু পানি নিয়ে ডেল্লার ঘরে ফিরে আসে। কিন্তু ঘরে আসার পর তারা দেখতে পায় যে সেখানে ডেল্লা নেই। ডেল্লার খাটটি ফাঁকা ছিল এবং বাঁশের সেই বেষ্টনীটি মাটিতে পড়েছিল। আর ঠিক এমন সময় দেখা যায় ডেল্লা সেই ঘরের একটি কোনায় দাঁড়িয়ে আছে, আর সে সেই দেয়ালের মধ্যে আঘাত করছে। দিনি তখন ধীরে ধীরে ডেল্লার কাছে যেতে থাকে, আর এমন সময় সেই রুমের মধ্যে থাকা মোমটি নিভে যায়। দিনি তখন কোনো মতে সেই মোমটিকে আবারও জ্বালায়, কিন্তু সে দেখতে পায় যে তাদের সামনে এখন আর ডেল্লা নেই। তারা চারিদিকে ডেল্লাকে খুঁজছিল, কিন্তু হঠাৎ করেই ডেল্লা ঘরের একটি কোণা থেকে এসে দিনির উপরে আক্রমণ করে। দিনি এবং সুরি সেখানে ভয় পেয়ে প্রচণ্ড জোরে চিৎকার করছিল, আর তাদের আওয়াজ শুনতে পেয়ে সেখানে অ্যানাও আসে। আর ডেল্লা তখন অ্যানাকে সেখান থেকে টেনে নিয়ে যায়, আর এক পর্যায়ে সে তার ঘাড়ে কামড় দেয়। কিন্তু দিনি এখানে ডেল্লাকে তার কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু এতে করে কোনো কাজ হচ্ছিল না। দিনি তখন সুরিকে বলে ডেল্লার উপরে পানি ছিটিয়ে দিতে। সুরি তখন ডেল্লার উপর পানি ছিটিয়ে দেয়, যার ফলে আস্তে আস্তে ডেল্লা একদম শান্ত হয়ে যায়। এরপর তারা তিনজন মিলে ডেল্লাকে সেই খাটের সঙ্গে বেঁধে কোনো মতে তাদের রিচুয়ালটি সম্পন্ন করে। তবে ডেল্লা এখানে তাদেরকে বলে তোমাদের সবাইকে স্যাক্রিফাইস করা হবে। একথা শুনে তারা তিনজনই অনেক ভয় পেয়ে যায়, কারণ তারা ভাবছিল যে সেই কবরটি হয়তো তাদের জন্যই খোঁড়া হয়েছে, কারণ কবরটি আকৃতিতে অনেক বড় ছিল। কিন্তু দিনি এরনা এবং সুরিকে বলে তোমরা চিন্তা করো না, এমন কিছুই হবে না। আমি অনেক বছর ধরে এই পরিবারের সঙ্গে কাজ করি, তারা এমন কিছুই করবে না। এরপর পরের দিন সকালে যখন তারা ঘুম থেকে ওঠে, তখন তারা দেখতে পায় যে ডেল্লার ঘরের তালাটি খোলা। কিন্তু তারা বুঝতে পারছিল না যে এই তালা কে খুলেছে। তাই বিষয়টি দেখার জন্য তারা তখন ডেল্লার রুমে যায়। তবে ডেল্লার খাটটিতে ডেল্লা ছিল না, কিন্তু ঠিক তখনই তাদের সবার সেখানে থাকা জানালার উপরে চোখ পড়ে। তারা দেখতে পায় জানালাটি ভাঙা অবস্থায় রয়েছে, অর্থাৎ ডেল্লা হয়তো জানালা ভেঙে পালিয়ে গিয়েছে। কিন্তু এখানকার সমস্ত কিছু দেখে এমন মনে হচ্ছিল যে কেউ এখানে এসে ডেল্লার বাঁধন খুলে দিয়েছে, আর ডেল্লা জানালা দিয়ে পালিয়ে গিয়েছে। কিন্তু এখানে তো তারা তিনজনই ছিল, তাহলে কে এমন কাজ করবে? আর ডেল্লার জন্য তারা অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ অ্যাম্বাকার্সর কাছে তাদেরকে জবাব দিতে হবে, আর ডেল্লাকে দেখে রাখতে না পারার কারণে তাদেরকে শাস্তিও দেয়া হবে। তাই যেভাবেই হোক তাদেরকে ডেল্লাকে খুঁজতে হবে। আর ঠিক তখনই তাদের সেই কালো জাদুর কথা মনে পড়ে যায়, যেটা এই বাড়ির আশেপাশে এবং এই জঙ্গলের মধ্যে করা আছে। অর্থাৎ যেই কালো জাদুর কারণে তারা তিনজন এখান থেকে বের হতে পারবে না। তারা তখন বলছিল যে তারা যেহেতু এখান থেকে বের হতে পারবে না, তাহলে ডেল্লাও হয়তো বের হতে পারবে না।
অর্থাৎ ডেল্লা এখানকার আশেপাশেই রয়েছে। এরপর তারা জঙ্গলে তিন দিকে গিয়ে ডেল্লাকে খুঁজতে থাকে, কিন্তু কিছুটা দূরে যাওয়ার পর তিনি দেখতে পায় সেখানে একটি ছাতা পড়ে আছে। আসলে এই ছাতাটির মাধ্যমেই জায়গাটিকে বন্ধ করে রাখা হয়েছে। তিনি তখন ছাতাটিকে আবারও মাটিতে পুঁতে দেয়, আর ঠিক তখনই তার মাথায় কেউ আঘাত করে তাকে মাটিতে ফেলে দেয়। তিনি পুরোপুরিভাবে এখানে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে সূর্য সেই জঙ্গলে থাকা আরেকটি ছাতার কাছে পৌঁছে যায়, কিন্তু সেই ছাতাটি একদম অক্ষত অবস্থাতে ছিল। তবে হঠাৎ করেই সূর্য সেখান থেকে নিচে পড়ে যায়, আর সূর্য যখন সেখানে উঠে দাঁড়ায় ঠিক সেই সময় তার পেছনেই ডেল্লা ছিল। ডেল্লা তখন একটি দড়ির সাহায্যে সূর্যের গলা পেঁচিয়ে ধরে। ডেল্লা এখানে সূর্যকে একদম মেরেই ফেলছিল, কিন্তু ঠিক তখনই সেখানে তামিম চলে আসে, আর সে ডেল্লার উপরে পড়া পানি ছিটিয়ে দেয়। আর প্রতিবারের মতো ডেল্লা সেই পানির কারণে শান্ত হয়ে যায়। তামিম তখন একটি রশির সাহায্যে ডেল্লাকে বেঁধে ফেলে, কিন্তু ঠিক তখনই কেউ একজন তামিমের পিঠে ছুরি ঢুকিয়ে দেয়। দেখা যায় এটা আর কেউ নয়, বরং এটা ছিল অ্যারনা। অ্যারনা এখানে তামিমকে আঘাত করে সেই বাঁধনে একটি চাকুর সাহায্যে কাটতে যাচ্ছিল, কিন্তু এটা দেখে সূরি অনেক অবাক হয়ে যায়, আর সে অ্যারনাকে থামানোর চেষ্টা করে। কিন্তু অ্যারনা তখন সূরিকেও চাকু দিয়ে আঘাত করে। আসলে অ্যারনা এখন নিজের মধ্যে নেই, ডেল্লা তাকে বশ করে নিয়েছে। ডেল্লা যেহেতু তাদের সবাইকে সবসময় ভালো ভালো কথা বলত, তাই সে তার কথার মাধ্যমে অ্যারনাকেও সেভাবে বশ করে ফেলেছে। আর এখন ডেল্লা তাকে যেভাবেই পরিচালনা করছে সে ঠিক সেভাবেই কাজ করছে। সূরি এখানে বুঝতে পারে যে গত কয়েকদিন ধরে তাদের সঙ্গে যেই সমস্ত ঘটনা ঘটছিল, যেমন সেই টেপ রেকর্ডারটি মাঝখান থেকে চালু হওয়া, সেই বালটির মধ্যে ফুটো হওয়া এবং ডেল্লার হাতের বাঁধন খুলে দেয়া থেকে শুরু করে সবকিছু অ্যারনাই করেছে। আর কিছুক্ষণ আগে অ্যারনাই দিনিকে মেরে অজ্ঞান করে দিয়েছিল। এবার অ্যারনা চাকু নিয়ে সূরির দিকে এগিয়ে যায়, আর সে এখানে সূরিকে মেরে ফেলতে চাইছিল, যার ফলে সূরির সঙ্গে এখানে তার অনেক ধস্তাধস্তি হয়। আর ধস্তাধস্তির এক পর্যায়ে সূরি তাকে আঘাত করে মাটিতে ফেলে দেয়। কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় যে অ্যারনা এখানে আর নড়াচড়া করছিল না। সূরি তখন অ্যারনার কাছে যায়, আর সে দেখতে পায় যে একটি গাছের ডাল অ্যারনার মাথায় ঢুকে গিয়েছে, যার ফলে অ্যারনা সেখানেই মারা যায়। তাই সূরি এখানে অ্যারনাকে ধরে প্রচণ্ড কাঁদছিল। তার নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছিল, তার কাছে মনে হচ্ছিল যে তার জন্যই অ্যারনা মারা গিয়েছে। এরপর তামিম তাদের সবাইকে নিয়ে বাড়ির ভেতরে চলে আসে। তবে এখানে এসে তারা দেখতে পায় যে এখানে অ্যাম্বাকার্সও এসেছে, কারণ আজকে ছিল তাদের রিচুয়ালের শেষ দিন, অর্থাৎ ডেল্লার শরীরে সাঙ্গাতুরির 1000তম দিন, আর যা কিছু করার সেটা তাদেরকে আজকেই করতে হবে। তো অ্যাম্বাকার্সও এখানে সূরিকে বলে, তোমার রক্তে কুনসুরুর রক্তের মতো গন্ধ রয়েছে, আর কুনসুরু হলো সেই ব্যক্তি যে ডেল্লাকে কালো জাদু করেছিল। আর তুমি এই কয়দিন যে স্বপ্নগুলো দেখেছিলে এগুলো কোনো স্বপ্ন ছিল না, এগুলো ছিল বাস্তব, কিন্তু ওই সমস্ত কিছু ছিল অন্য আরেকটি দুনিয়ার, আর সেটা হলো কালো জাদুর দুনিয়া, যাকে কিনা সুকমা বলা হয়। আর মূলত ওই দুনিয়াতেই কালো জাদুর মাধ্যমে ডেল্লার আত্মাকে আটকে রাখা হয়েছে। আর শুধুমাত্র তুমি সেই স্বপ্নগুলো কেন দেখেছো জানো? কারণ তোমার রক্তও হলো কুনসুরুর রক্তের মতো বিশেষ এক ধরনের রক্ত, তাই তুমি পারবে ডেল্লার আত্মাকে সেই দুনিয়া থেকে ফিরিয়ে আনতে, যেটা আমি প্রথম যেদিন তুমি আমাদের বাড়িতে এসেছিলে সেদিনই টের পেয়েছিলাম। তাই আমি চাই তুমি সেই দুনিয়াতে যাও এবং আমার নাতনিকে ফিরিয়ে আনো। তুমি দয়া করে আমাদের এই কাজটি করে দাও, কারণ তুমি ছাড়া এই কাজটি কারো মাধ্যমেই সম্ভব নয়। সূরি তখন অ্যাম্বাকার্সের কথায় রাজি হয়। এরপর আমরা সেখানকার উঠোনে সেই কবরটিকে দেখতে পাই, যেখানে রিচুয়ালের জন্য নানা ধরনের জিনিসপত্র রাখা হয়েছে। এবার সেই কবরটির মধ্যে তারা ডেল্লাকে এনে শুইয়ে দেয়, আর তামিম এখানে দিনিকে বলে যে যতক্ষণ পর্যন্ত রিচুয়াল চলবে ততক্ষণ পর্যন্ত তোমার দায়িত্ব হচ্ছে ডেল্লার শরীর মুছিয়ে তাকে শান্ত রাখা। এরপর তামিম সূরির কিছুটা চুল কেটে নেয়, আর অ্যাম্বাকার্সও এখানে সূরিকে একটি চাকু দেয়। এরপর তাকে ডেল্লার পাশে কবরের মধ্যে শুয়ে পড়তে বলা হয়। সূরি তখন সেটাই করে। এর কিছুক্ষণ পরেই সূরির উপরে একটি মহিষের রক্ত ঢালা হয়, আর সঙ্গে সঙ্গে সূরি শুকমাতে জেগে ওঠে, অর্থাৎ সেই কালো জাদুর দুনিয়ায় যেটা সে কয়েকদিন ধরে স্বপ্নে দেখত। এবার সূরি তার সামনে আবারও সেই বাড়িটি দেখতে পায় যেখান থেকে ডেল্লা তাকে ডাকছিল। সূরি তখন সেই বাড়িটির সামনে যায়। এরপর সে বাড়ির দরজা লক খোলার চেষ্টা করে। অন্যদিকে বাস্তব দুনিয়ায় ডেল্লা সূরির উপরে আক্রমণ করে। সে সূরিকে একদম আষ্টে পিষ্টে ধরে ফেলে এবং সে সূরিকে একদম ক্ষতবিক্ষত করে দেয়। এরপর সে কবর থেকে উঠে আসে, আর সে তখন সোজা তামিমের উপর আক্রমণ করে। সে এখানে তামিমের মাথা মাটির সঙ্গে আছড়ে আছড়ে তাকে মেরেই ফেলছিল, কিন্তু এমন সময় সেখানে সুগি এসে তাকে বাধা দেয়। অন্যদিকে সূরি সেই দরজাটি কিছুতেই ভাঙতে পারছিল না, কারণ দরজাটি অনেক শক্ত ছিল। কিন্তু এমন সময় সেখানে সেই লোকটি আবারও চলে আসে, যাকে এর আগেও সূরি দেখেছিল। এই লোকটি তখন সূরির উপর হামলা করে। আসলে এই লোকটি আর কেউ নয়, বরং সেই হল কুনসুরু, অর্থাৎ সেই ডেল্লার উপর কালো জাদু করেছে।
সে ডেল্লা রাতাকে এই ঘরের মধ্যেই বন্দি করে রেখেছে। তো সুরি এখানে কনসুরের সঙ্গে লড়াই করে আর সে তার কাছে থাকা চাকু দিয়ে কনসুরের উপর হামলা করে তার কাছ থেকে দরজার চাবিটি নিয়ে নেয়। এরপর সে একটি হারিকেন নিয়ে সেই রুমটির মধ্যে প্রবেশ করে। সে দেখতে পায় যে সেখানেই আসল ডেল্লা রয়েছে। এদিকে বাস্তব দুনিয়ায় ডেল্লা সিগুর উপরে আক্রমণ করে সে সোজা অ্যাম্বাকাস্তোকে মারতে যায়। অন্যদিকে সুরি ডেল্লাকে সেই ঘর থেকে মুক্ত করে নিয়ে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই কনসুরু তাদের উপর আক্রমণ করে। কিন্তু ডেল্লা এবং সুরি কোনো মতে সেখানে আগুন লাগিয়ে দেয় আর সুরি তখন ডেল্লাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়, যার ফলে বাস্তব দুনিয়ায় ডেল্লা কিছুটা শান্ত হয়। আসলে বাস্তব দুনিয়ায় ডেল্লার শরীরে সাঙ্গাতরি নামক যে আত্মাটি ছিল সেই আত্মাটি কালো জাদুর দুনিয়ায় চলে যায়, যাতে করে সে সুরিকে বাধা দিতে পারে, যার ফলে বাস্তব দুনিয়ায় ডেল্লা স্বাভাবিক হয়ে যায়। অন্যদিকে সাঙ্গাতরি সোজা গিয়ে সুরির উপরে আক্রমণ করে, কিন্তু সুরির হাতে অ্যাম্বাকাস্তো যেই চাকুটি দিয়েছিল সুরি সেই চাকুটি দিয়ে সাঙ্গাতরির শরীরে আঘাত করে, যার ফলে সাঙ্গাতরি সেখান থেকে কিছুটা দূরে চলে যায়। কিন্তু যখন সে আবারও তাদের দুজনের উপর হামলা করতেই যাচ্ছিল ঠিক তখনই সুরি অ্যাম্বাকাস্তোর কথা মতো ডেল্লাকে নিয়ে সেই কবরের মধ্যে লাভ দেয় যেটা সেই কালো জাদুর দুনিয়াতেও ছিল। আর সেই কবরে লাভ দিতেই তারা বাস্তব দুনিয়ার সেই কবরের মধ্যে চলে আসে, অর্থাৎ সুরি ডেল্লাকে মুক্ত করতে পেরেছে। এদিকে ডিনি এখানে সুরিকে দেখে অনেক খুশি হয়ে যায় আর সে তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। অন্যদিকে অ্যাম্বাকাস্তো তার নাতনিকে ফিরে পেয়ে অনেক খুশি ছিল, সেও ডেল্লাকে জড়িয়ে ধরে কাঁদছিল। অবশেষে তারা সবাই এখন বিপদমুক্ত। অন্যদিকে আমরা সেই বাড়িটিকে দেখতে পাই যে বাড়িটি কালো জাদুর দুনিয়ায় ছিল, কিন্তু এই বাড়ির মধ্যেই বসেছিল কনসুরু, অর্থাৎ যে কিনা ডেল্লার উপর কালো জাদু করেছিল। কনসুরু এখানে একটি ছবি দেখছিল আর এই ছবিটি ছিল ডেল্লা এবং তার। তো এই ছবিটির মাধ্যমে আমরা বুঝতে পারি যে ডেল্লা এবং তার মধ্যে কোনো সম্পর্ক ছিল আর তাদের বিচ্ছেদের কারণে কনসুরু তখন ডেল্লার উপর কালো জাদু করেছিল তার উপর প্রতিশোধ নেয়ার জন্য। এরপর ঠিক তখনই সেখানে সাঙ্গাতরি চলে আসে আর বলে তুমি তোমার প্রমিস রক্ষা করনি। অন্যদিকে আমরা অ্যাম্বাকাস্তোকে দেখতে পাই যে কিনা সুরিকে তার পাওনা টাকা বুঝিয়ে দিচ্ছিল, কিন্তু সুরি এখানে সেই টাকাগুলো নেয় না, কারণ কোনো মানুষের জীবন বাঁচিয়ে টাকা নেওয়াটা তার কাছে ঠিক মনে হচ্ছে না, তাই সে টাকা না নিয়ে সেখান থেকে চলে যায়। এবার পরের দিন সকালে অ্যাম্বাকাস্তো সুরিকে সেই টাকাগুলো আবারও পাঠিয়ে দেয়। আসলে অ্যাম্বাকাস্তো চাইছিল সুরি যেন এই টাকাগুলো নেয়, কিন্তু সুরি এখানে কিছু একটা চিন্তা করে সেই টাকাগুলো আবারও তার বাড়ির বাহিরে রাস্তার সামনে রেখে দেয়, সে টাকাগুলো নেয় না। তবে এমন সময় সুরি দেখতে পায় যে তার হাত থেকে সেই চিহ্নটি মুছে গিয়েছে, অর্থাৎ এগ্রিমেন্ট করার পর তার হাতে যে চিহ্নটি ছিল সেই চিহ্নটি এখন আর নেই, তার মানে এখন সে অ্যাম্বাকাস্তো চুক্তি থেকে একদমই মুক্ত। তবে সুরির এই টাকাগুলো না নেওয়ার পেছনে অনেক কারণ রয়েছে, সেটা হলো গতকাল সুরি যখন সুগির গাড়িতে করে তার বাড়িতে ফিরছিল তখন সুগি তাকে কিছু কথা জানায়। সে তাকে বলে তুমি অ্যাম্বাকাস্তোর ওই টাকাগুলো না নিয়ে অনেক ভালো কাজ করেছ, কারণ যদি তুমি তার টাকাগুলো নিয়ে নিতে তাহলে তুমি আমার মতো সারা জীবনের জন্য তার সার্ভেন্ট হয়ে যেতে। অ্যাম্বাকাস্তো আসলে এই টাকার মাধ্যমেই মানুষকে তার সার্ভেন্ট বানিয়ে ফেলে, কারণ এরপর থেকে কেউ চাইলেও তার কাছ থেকে দূরে যেতে পারে না। সে কালো জাদুর মাধ্যমে হাতে সেই চিহ্ন দিয়ে সেই সমস্ত মানুষকে তার সার্ভেন্ট হতে বাধ্য করে। সুরি এখানে অ্যাম্বাকাস্তোর ব্যাপারে আরও অনেক তথ্য জানতে পারে। অ্যাম্বাকাস্তো আসলে অনেক আগে থেকেই কালো জাদু তার আয়ত্তে নিয়ে এসেছিল। এরপর তার নাতনি ডেল্লার সঙ্গে যখন কনসুরুর সম্পর্ক হয় তখন অ্যাম্বাকাস্তো কনসুরুর পুরো পরিবারের উপর কালো জাদু করে, কারণ কনসুরুর ফ্যামিলির সাথে আটমজো ফ্যামিলির আগে থেকেই শত্রুতা ছিল, যার ফলে কনসুরু বেঁচে গেলেও তার পরিবারের সবাই মারা যায়। কিন্তু কনসুরু এতে তাদের ফ্যামিলির উপর অনেক ক্ষিপ্ত হয়ে গিয়েছিল। কনসুরু তখন প্রতিশোধ নেয়ার জন্য পুরো আটমজো ফ্যামিলির উপর কালো জাদু করে আর অ্যাম্বাকাস্তোর শরীরে সেই ক্ষতগুলো কালো জাদুর ফলেই হয়েছে। তবে কনসুরু ডেল্লার উপর সেউদিনু নামক কালো জাদু করেছিল আর এই কালো জাদুটি সে সাঙ্গাতরির সঙ্গে চুক্তি করেই করেছিল, কারণ সাঙ্গাতরির মাধ্যমে কালো জাদুর শর্ত হচ্ছে যে যার উপরে এই কালো জাদু করা হবে সাঙ্গাতরিকে 1000 দিন পর সেই মানুষের আত্মাটিকে দিয়ে দিতে হবে। এবার আমরা সাঙ্গাতরিকে দেখতে পাই, কারণ কনসুরু তার কথা রাখেনি। কনসুরুর কথা ছিল সে ডেল্লার আত্মা তাকে দিয়ে দেবে, তাই সাঙ্গাতরি তাকে শাস্তি দিয়েছে। কালো জাদু আসলে এতটা নিকৃষ্টতম পাপ যেটা যে কোনো সুস্থ মানুষকে একদম কবর পর্যন্ত নিয়ে যায়, আর যেই মানুষগুলো অন্য কারো ক্ষতির জন্য কালো জাদু করে দিন শেষে তারাও কিন্তু ভালো থাকে না, তাদেরকেও তাদের পাপের শাস্তি পেতে হয়, সেটা হোক দুনিয়ায় অথবা পরকালে।